সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক মিউজিক বাজে স্টুডিও থেকে। আজকে প্রায় দু বছর পরে ঈদ আমরা সবাই একটু জোরালোভাবে উদযাপন করব। সবাই যে যেখানে আছেন টিভির সামনে প্লিজ আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের স্টুডিওতে আমাদের অসম্ভব দুজন পছন্দের আর্টিস্ট আছে, দেরি করব না, তাদের কাছে চলে যাই। আছেন আমাদের সাথে, প্রথমে যাব মিজান ভাইয়ের কাছে। হ্যালো মিজান ভাই। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। খুবই ভালো লাগছে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। গ্রেট গ্রেট গ্রেট, খুবই ভালো লাগছে। এবং আরও আছে আমাদের সাথে অনেকদিন পরে ঐশী। হ্যালো ঐশী। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন যাচ্ছে সবকিছু? আলহামদুলিল্লাহ খুব ভালো। গ্রেট। আমাদের তো অ্যাকচুয়ালি গান বাজনা কিন্তু আবার চাঙ্গা হয়ে উঠেছে আবার, এবং মানে একেবারে শেষ মানে রোজার ঠিক আগদিন পর্যন্ত কিন্তু এবার শো হয়েছে, এবং বাংলা গান তো আরেকবার একটা নতুন একটা ডিরেকশন পেয়েছে। আমাদের এখানে কোক স্টুডিও আছে, সেখানে মিজান ভাই ইউ ওয়ান অফ দ্য পারফর্মার্স। তো শুরু করবো মিজান ভাইকে দিয়ে, যে কেমন ছিল কোক স্টুডিওর আপনার এক্সপিরিয়েন্স? সব মিলিয়ে মানে সব মিলিয়ে অসাধারণ। অসাধারণ বলতে যে বিহাইন্ড দ্য সিনে যারা কাজ করেছেন মিউজিশিয়ানসরা সবাই খুব এত আন্তরিক ছিল। আমরা জানি এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সো ওখানে আসলে অনেক অভিজ্ঞতার ব্যাপার। আপনার প্রিপারেশনটা কীরকম ছিল? আমার কোনো প্রিপারেশন ছিল না। আমার কখনোই ধর এই ধরনের কাজের আগে আমি আরও দুইটা কাজ করেছি জিমির সঙ্গে, তো কখনো আসলে আমার পার্সোনালি কোনো প্রিপারেশন ছিল না। আমাকে বলা হয়েছে যে গান গাইতে হবে, আমি বলছি ঠিক আছে করবো, অসুবিধা নেই। তো আর মজার মতো কোকে আমি যাওয়ার পরে আমি জানছি যে এই জায়গাটুকু আমার, এই গানটা আর এই গানগুলোর সাথে আমি পরিচিত ছিলাম না আসলে। তো আমাকে শোনালো, শোনার পর বলো যে এইভাবে হবে বিষয়টা। তো ওখানে ইনস্ট্যান্ট আর কি আমার মধ্যে যেটা আর কি কাজ করছে সেটাই আমি ওইখানে অ্যাপ্লাই করছি আর কি। এবং আমাদের সেই সাথে আমাদের মমতাজ ছিলেন, জি আপু ছিলেন, উনি সেই সাথে ওনার সাথে ওনার পাশে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ওনার পাশে দাঁড়িয়ে গান করেছি। যে আসলে উনি তো একজন আমি বলবো যে ফোক সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী একদম আমাদের বাংলাদেশে। ওনার অল্টারনেট কিন্তু আমি দেখি না। তো উনি একটা জনারের কিন্তু একটা জায়গাতে আছে, আর বাংলাদেশ রক মিউজিক যেটাকে বলে যে জনারটা, আমি এই জনার থেকে আসছি। তো দুইটা কিন্তু দুই মেরুর কিন্তু, রাইট, তাই না? তা দুইটার সংমিশ্রণ হচ্ছে এটা। আমি আমার কাছে ব্যাপারটা খুব একটা অন্য অন্যরকম আনন্দ লাগছিল যে কিছু একটা হয়তো এখানে হবে। ঐশীর কাছে আসি, অলওয়েজ এনার্জাইজড একজন একজন মানুষ, এবং সবসময় তোমার কেমন যাচ্ছে? তুমি তো বেশ দাপিয়ে বেড়াচ্ছ দেখা যাচ্ছে, নতুন গান টান সব কিছু মিলে কি অবস্থা? আমার একটা শব্দে যদি বলি বিন্দাস, কারণ হচ্ছে এমনিতে আসলে গানের সঙ্গে সম্পৃক্ততা বা 24 ঘন্টায় কিন্তু আমরা যারা গানের মানুষ, আমরা অন্য যে কোনো কাজ করলেও কিন্তু আমাদের গানে গানেই সময় কাটে, যাই করি না কেন। তো এরপরেও আমার যেটা হয়েছে যে ডিসেম্বরে আমার টিএম রেকর্ডস থেকে দুষ্টু পোলাপাইন রিলিজ হওয়ার পরে, তো আমার মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত যে কাজ করেছি, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি, এবং সেই ভালোবাসাটাকে সাহস হিসাবে কাজে লাগিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। তো দুষ্টু পোলাপাইন রিলিজের পরে আমার মনে হয়েছে যে আমি আবারও অন্য আরেকটা দরজা দিয়ে প্রবেশ করলাম অন্য আরেকটা জগতে, এবং সেই জগৎটাও আমি খুব এনজয় করছি। কারণ আমার দুষ্টু পোলাপাইন টিএম রেকর্ডস থেকে রিলিজ হওয়ার পর আমি যত কনসার্টগুলোতে গিয়েছি, সেখানে গিয়ে মানুষের অন্যরকম একটা ক্রেজ পেয়েছি, অন্যরকম পাগলামি ছিল। মানে এক কথায় বলা যায় যে গানের সঙ্গে মিলে যায় আর কি মানুষগুলো, দুষ্টু পোলাপাইনদেরকেই পেয়েছি আমি বিভিন্ন কনসার্টগুলোতে গিয়ে। কনসার্টে তো এই ক্রেজটা এই পাগলামিগুলো আগেও পেয়েছি, কিন্তু নিজের অন্য একটা গানের মাধ্যমে যখন এই পাগলামিগুলো আসে তখন কিন্তু সেটার স্বাদটা অন্যরকম হয়। তো সবকিছু মিলে আর কি আমার মনে হয় যে আমি এখনো দুষ্টু পোলাপাইনের রেশ থেকে কেটে উঠতে পারিনি, এই রেশেই এখনো আছি। আমরা একটু চট করে ব্যাপার গানটা শুনে ফেলি। ওকে, যদিও গানটা এমন একটা গান যে আসলে সামনে অনেক দুষ্টু পোলাপাইন না থাকলে গানটা পরিপূর্ণতা পায় না, একদমই পরিপূর্ণতা পায় না। এই গানটা একটা মজার জিনিস কি, এই গানটা আমি যত জায়গায় গেয়েছি, আমার এই গানটা রিলিজের পর যতগুলো কনসার্টে গেলাম সবগুলো কনসার্ট মানে 10টার মধ্যে 9টাতেই গন্ডগোল ছিল। এমন হয়েছে যে পোলাপাইনকে বাস
বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে কোনো কিছু দিয়ে আসলে আটকে রাখা যায় না, সব পিঁপড়ার মতো হুড়হুড় করে ছুটে দৌড়ায় চলে আসছে, মানে এই একটা অন্যরকম ক্রেজিনেস, এই জিনিসগুলো আসলে মানে অনেক বেশি ইন্সপায়ার করেছে এই প্রোগ্রামের মৌসুমটাতে আমাকে। পাগল হইয়া ভাঙিস না কেউ এবং এক্সেলেন্ট সিঙ্গিং এনার্জাইজড অ্যাজ এভার, থ্যাঙ্ক ইউ, ব্রিলিয়েন্ট। কিন্তু মানে এই এনার্জিটা আসলে আসে যখন সামনে অডিয়েন্স গুলো থাকে, তো ওই বাকলামি গুলো ওই মজা গুলো স্টেজে করা যায় গানটা নিয়ে। এক্স্যাক্টলি, মজা করার গান, অ্যাবসলিউট ফান আইটেম সং। এই গানটাতে আমরা সবাই সানি লিওনিকে দেখেছি, সেটা আরেকটা অন্যরকম সবার জন্য কি বলবো এটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল। ওয়েল, আমরা একটু একটা বিরতিতে যাব, বাট কিন্তু যাওয়ার আগে আমরা মিজান ভাইয়ের একটা গান শুনতে চাই। আমি হঠাৎ করে মনে পড়লো একটা গান করি, মানে আমার অনেক আগের একটা নিজে সুর করা একটা গান, ঠিক আছে। আমি গানটার নাম হচ্ছে একটি রাত। একটি রাত এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত, এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত, যুগ যুগান্তরের ভালোবাসার অনুতাপে জড়ানো একটি রাত, যুগ যুগান্তরের ভালোবাসার অনুতাপে জড়ানো একটি রাত, একটি রাত এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত, চাঁদের হাসি হেসেছিল আমাদের ভালোবেসেছিল স্বপ্নিল ওই রাত, দিনটি ঠিক মনে নেই কালটি ছিল শরৎ, চাঁদের হাসি হেসেছিল আমাদের ভালোবেসেছিল স্
স্বপ্নে লইরা যুগ যুগান্তরে ভালোবাসার অনুতাপে জড়ানো একটি রাত একটি রাত এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত অসাধারণ একটি এপিসোডের মাঝে আমরা সবাই আছি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এসে আবারও গান আড্ডায় চলে যাব আমাদের আড্ডা কিন্তু জমে গিয়েছে প্লিজ ডোন্ট গো এনিওয়্যার উইল বি রাইট ব্যাক ওয়েলকাম ব্যাক টু মিউজিক বাজ আমাদের সাথে আছে মিজান ভাই অ্যান্ড ঐশী ইতিমধ্যে দুইটা গান হয়ে গিয়েছে যারা মিস করেছেন ইউ গ্যাজ মিসড ইট এখানে আনপ্লাগ ভার্সনের দুইটা সুন্দর সুন্দর গান হয়ে গেছে এবং মিজান ভাইয়ের কাছে আসবো যে আপনার মিউজিক্যাল সেট আপ এবং সব কিছু নিয়ে আচ্ছা নতুন করে আপনি কিছু একটা প্রিপেয়ার করছেন সেটা নিয়ে শুনুন আচ্ছা নতুন করে হচ্ছে যে আমার আমি তো একটা ব্যান্ড আমার নিজস্ব একটা ব্যান্ড আছে এম অ্যান্ড বিম আই মিন মিজান অ্যান্ড ব্রাদার্স আমরা রোজার মধ্যেও প্র্যাকটিস করছি ঈদের পরে বেশ কিছু আমাদের শো আছে আর কি ঢাকাতে ঢাকার বাইরে তো ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি আসলে আর আমাদের দুইটা ট্র্যাক অলমোস্ট রেডি হয়ে আছে অলমোস্ট রেডি বলা চলে কুরবানি ঈদে আমরা ইনশাআল্লাহ আশা করি ওটা রিলিজ করতে যাচ্ছি আর এর মধ্যে আমার বেশ কিছু ভালো গান আসতেছে কিন্তু বিশেষ করে জি সিরিজ থেকে আমার বেশ কিছু ভালো একটা গান করেছি এটা হচ্ছে চিটাঙ্গের রাজীব ও সুর করেছে ওর লেখা মানে গানটা অসাধারণ হয়েছে আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি এবং চেষ্টা করেছি আমার বেস্ট অ্যান্ড বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি আর কি এবং সেটাই হয়েছে ইনশাআল্লাহ তো সেটা আসলে মানুষ আমি আমার বিশ্বাস খুব ভালো লাগবে গানটার নাম হচ্ছে অমীমাংসিত সত্যি গানটা অনেক সুন্দর আমার তো গুনগুন করে একটু গাইতে আমি আচ্ছা এই কথার ফাঁকে আমি দেখি একটু গানটা কটটা একটু বের করে আর কি একটু পরে একটু দু এক লাইন শোনা যায় কিনা আচ্ছা আমি একটু একটু পরে শোনাই মনে করে আমরা একটু অন্য প্রসঙ্গে আলোচনা করি আমরা অন্য একটা গানও শুনতে পারি হ্যাঁ 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 পারি পারি প্লিজ তাহলে একটা গান আমি একটু সাইজির ভক্ত তো আমি সাইজির গানটা গান একটু মাঝে মধ্যে মানে অ্যাকুস্টিক গিটার নিয়ে বসলে একটু গাইটাই বন্ধুদের মধ্যেও গাই একটু টিভি সেটের সামনে আসলে গাওয়া হয় তো আজকে জানি আজকে অনেকে টিভি সেটের সামনে এই মুহূর্তে আছে তো সবাইকে শোনাই এই গানটা বাড়ির পাশে আর শ্রীনগর সেথায়ক পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে বাড়ির পাশে আর শ্রীনগর সেথায়ক পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে বিরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে বিরাম বেড়ে অগাধ পানি নাই কিনা
তরণী পারে বাঞ্ছা করে দেখব তারে ও বাঞ্ছা করে দেখব তারে কেমন সে গায় যায় রে ও সে কেমন সে গায় যায় রে আমি একদিনও না দেখিলাম তারে একদিনও না দেখিলাম তারে ঐশীরও কিন্তু লালন লালনগীতির প্রতি একটা আলাদা একটা কি বলবো ভক্তি আছে ভক্তি মানে যেটা সবারই কাজ করে আমাদের বাঙালি মানে লোকগানের প্রতি একটা ভক্তি থাকে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এবং এই লোকগানই কিন্তু আমাদের আবার আমরা শুরু থেকেই আছি আমাদের ইন্টারন্যাশনাল ডোরওয়ে নিয়ে কথা বলছি এই সেটাও কিন্তু আমাদের এই লোকগীতি নিয়েই আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে তো আমাদের অ্যাজ মানে আগামীতে যারা আসবে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা কি তোমরা কি মনে হয় মানে ঐশী থেকে যদি আসি যে তুমি কি তাদেরকে বলবে যে নিজেদের একটা পাত তৈরি করতে নাকি এই পাতটা ধরেই আগাতে প্রথমত আগামীতে যারা আসবে তাদেরকে নিয়ে বলার মতো যোগ্যতা এখনো একদমই আমার হয়নি কারণ আমি আগামীতে আসবো অবশ্যই আমার আমার বয়স বা আমার সময় সবকিছু বলে আমি আগামী আমি যদি আগামী হই আমি আগামী হয়ে আমার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে গানের পথটাও কিন্তু একটা সুর তো ওই সুরে সুরে চলতে থাকলে আমার মনে হয় যে আমরা সবাই মিলে বাংলা গানকে নিয়ে অনেক দূরে এগিয়ে রাইট 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 ভেরি নাইসলি পুট থ্যাংক ইউ সো মাচ ফর দি অ্যানসার বিউটিফুল অ্যানসার আমরা একটা গানে চলে যাই যদি আমি আর না থাকি নাম ধরে না ডাকি করবি কি তুই তখন তবু ভালোবেসে যাব বুকে আগলে রব আসিও যদি মর আর কাউকে পাবি না এমন ভালোবাসবে আমার মতো আর কাউকে পাবি না এমন ভালোবাসবে আমার মতো আর কাউকে পাবি না এমন ভালোবাসবে আমার মতো আসিও যদি মর আর কাউকে পাবি না এমন ভালোবাসবে আমার মতো 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 ওকে আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি ওয়েলকাম ব্যাক ঈদের আনন্দে আমরা আজকে আছি
শুরুতেই বলেছিলাম যে প্রায় দু বছর পরে আজকে আমরা একটু জোরে সোরে ঈদ উদযাপন করছি। যে যেখানে আছেন আশা করি মিউজিক বাজের সাথে আছেন, এবং মিউজিক বাজে আজকে দেখা যাচ্ছে যে মিজান ভাই ইজ রিয়েলি রিয়েলি এক্সাইটেড। অ্যান্ড আমি জানি না, দেরি করবো না হয়তো, মিজান ভাই একটা গানে চলে যাই আমরা। রাতের অটুট নিস্তব্ধতা ভেঙে গেল কোনো রাত জাগা পাখি ডাকে শ্যাওলা ধরা পুরনো পাঁচিলে ঘেরা গোরো স্থানে উঠছে নামছে গ্লানির কোদাল তৈরি হচ্ছে নতুন আবাস উদ্দেশ্য পরপার উদ্দেশ্য পর যেহেতু ঈদের একটা মৌসুম, এই সময়টাতে আমাদের সবারই কনসার্টের দিকে একটা ফোকাস থাকে আলাদা। সো এখন আমার মনে হয় যে একটু বেশি কনসার্ট নিয়েই ব্যস্ত আছি, সেখানে শিডিউল দিচ্ছি, আর এর পাশাপাশি আমার তো হসপিটালে যাওয়া আসা আছেই, সেটা তো থাকবেই। আর গান নিয়ে এমনিতে বেশ অনেক প্ল্যান, অনেক স্বপ্ন, তো সেই জায়গা থেকে ভালো ভালো কিছু গান তৈরি হচ্ছে, এবং আমার বিশ্বাস যে সেগুলো মানুষের মনে খুব দারুণভাবে জায়গা দখল করে নিবে। খুব শীঘ্রই জানাবো, খুব দারুণ কিছু মানুষ পেতে যাচ্ছি ইনশাল্লাহ। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। অন দ্যাট হ্যাপি নোট আমরা একটা একটু গানে চলে যাই একটা। ওকে, একটা সিনেমার গান গাই, এই ঈদেই প্রকাশ হয়েছে শান সিনেমা। তো শানে আমি একটা গান করেছি ও দয়াল, প্রীতম ভাইয়ের কম্পোজিশনে। ও দয়াল গানটা প্রকাশ হয়েছে বেশ অনেকদিন হয়ে গেল, জানুয়ারিতে প্রকাশ হয়েছে, এবং প্রকাশের পর আমি তো কনসার্টগুলোতে গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম যে সবার মুখস্থ গান, তো মানে খুব দারুণ রেসপন্স। এটা একটা অন্যরকম ভালো লাগারও একটা কাজ। একটু শোনাই। ও দয়াল শোনো রে, নিয়া ব্যথায় অন্তরে আমি যাব কোনখানে, ও কি হবে দিয়া ভিটা মাটি দিল না হয় যদি ঘাটি আমি যাব কোনখানে, দিলে দিলে গড়লাম যে ঘর সে আমারে করলো পা বিহীতি শিখাইয়া কেন গেল কোন
ভাই, ইউ ওয়ান্ট টু জয়েন? যে কোনো কিছু দেখে ঢুকতে পারি বলে so much for the jamming. খুব জোস লাগলো, অনেকদিন পরে এরকম র্যান্ডম জ্যামস হয় না আমাদের স্টুডিওতে। ওয়েল, আমাদের স্টুডিও সবসময় সুসময়ের সাক্ষী আমরা বলে থাকি। সো আমরা অলমোস্ট শোয়ের শেষের দিকে চলে এসেছি, অলমোস্ট না মানে বেশ ভালোই সময় কাটালাম গানে গানে, কেমন করে জানি না। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ঈদের আনন্দটা আমরা বজায় রাখবো, তারপরেও একটু নীতিবিধান মেনে আমরা চলবো, যেন আমরা এই মহামারীর দিকে আবার না চলে যাই। আমরা সবাই ঈদ উদযাপন করবো একটু নীতিবিধান মেনে। অন দ্যাট নোট আমরা লাস্ট নোটে চলে যাই। ঐশী, যদি কিছু বলা থাকে টু ইউর ফ্যান্স? আমার পক্ষ থেকে ফ্যান্স না আসলে, যারা ওয়েল উইশার্স আছেন, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভাইয়া যেটা বলেছে যে আমরা এবার, আমার মনে হয় কি যে ওই খাঁচায় বন্দি পাখিকে যখন ছেড়ে দেয় না, এখন একদম সেই অবস্থা হয়েছে ঈদটা। সবাই একদম মন খুলে আনন্দ করছি, আনন্দই করব, কিন্তু অবশ্যই এর পাশাপাশি সাবধানতা অবলম্বন করব। আর বেশি বেশি করে এই আনন্দের মধ্যে আমাদের বাংলা গানগুলো, নতুন নতুন গানগুলোকে শুনে আমাদেরকে আরো অনুপ্রাণিত করবেন আপনারা, যাতে আমরাও সাহস নিয়ে সামনের দিনগুলোতে আরো ভালো ভালো কাজ করতে পারি। দ্যাটস কামিং ফ্রম আ সিঙ্গার এন্ড আ ডক্টর, সো ইউ বেটার ফলো হোয়াট শি সেড। মিজান ভাই, যদি কিছু বলা থাকে। আমি বলবো হচ্ছে যে আসলে আমরা প্রায় দুইটা বছরই কিন্তু আবদ্ধ ছিলাম। হ্যাঁ, মানে কি যে একটা অবস্থা গেল, আমরা সমস্ত মুসলমান জাতি এই দুই বছর
পর মনে হয় খোলামেলা ভাবে ঈদটা উদযাপন করতে যাচ্ছি, মানে কি বলে যে কি যে একটা বিমূর্ষ অবস্থা গেছে মাঝখানে এই দুইটা বছর। তো যাই হোক, আমরা আবার সেই মানে কি বলে যে খোলা আকাশে মুক্ত পাখির মতো আবার আবার উড়বো সবাই ইনশাল্লাহ। তবে একটা জিনিস কি, সবাই ঈদের আনন্দ তো ভাগাভাগি করে নিবই, তো আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমাদের যেন মানে আমাদের যে সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সঙ্গে যেন আমাদের কানেকশনটা থাকে, এটা যেন আমাদের মাথায় থাকে। আর আমার অবশ্যই সবার প্রতি শুভকামনা রইল, আমার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন যে যেখানে। অবশ্যই থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ ঐশী আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমিও বিদায় নিচ্ছি, শোয়ের শেষের দিকে আমরা চলে এসেছি। সবাই ঈদে আনন্দ করুন, বাংলা গানের সাথে থাকুন, মিউজিক বাজের সাথে থাকুন। মিজান ভাই, আমরা বাড়ি যেতে যদি একটা গান শুনতে পারি। তুমি রদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, তুমি রদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, আকাশের নীলিমা খোঁজো কার জন্যে হৃদয়ে সুরভি মাখো, সুরভি মাখো। তুমি রদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, টিটি তুমি রন্ধন হতে চাও ভেসে সাত রঙে ভেসে, তুমি রন্ধন হতে চাও ভেসে সাত রঙে ভেসে, চাঁদের জোছনা মাখো কার জন্যে হৃদয়ে সুরভি মাখো, সুরভি মাখো। তুমি রদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, তুমি রদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে।